হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম আরো একটি নিউ ব্লগে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। অনেকদিন পর ব্লগ শুরু করলাম আবার, মাঝখানে প্রায় 10 দিনের মতন বাদ দিয়ে দিয়েছিলাম সরস্বতী পুজো বাদ। তো ফাইনালি এবার তোমরা রোজ ব্লগ পাবে, আর একদম নিউ নিউ ব্লগ পাবে, অনেক কিছু ভালো ভালো ব্লগ পাবে। এবার তো ট্রাই করবো, কারণ আজকে আমরা বেরিয়ে পড়ছি অনেকদিন, মানে একটু লেটও হয়ে গেছে আমাদের। তো যাচ্ছি হচ্ছে চেন্নাই, কারণ আমার কোনো ঘুরতে নয়, পেটের দেখাতে। এখন আমার চেক আপ ছিল, তো চেক আপটা প্রায় 2 মাস পিছিয়ে আমরা যাচ্ছি, তো একটু লেটও আছে। তো আজ আমরা বেরিয়ে পড়বো। আমার মোটামুটি ব্যাগ প্যাকিং সব কমপ্লিট হয়ে গেছে, আর এই ব্যাগটার মধ্যে আমরা সমস্ত কিছু খাবার দাবার মোটামুটি নিয়ে নিয়েছি। আর এখন এখানে মা করছে হচ্ছে রাত্রের খাবার, আর রাত্রের খাবারটা করে নিচ্ছে, যেহেতু আজ মঙ্গলবার, মা নিরামিষ খায়, ধরনের খাবার খাবে না। এমনি তো আমরা যেখানেই আগে বাইরে কোথাও গেছি, যেদিন যাই সেদিনকার খাবারটা অন্তটুকু করে নিয়ে যায় প্রত্যেকবারের মতনই। তো এবারও করে নিচ্ছে সেটাই। মা এখানে করছে আলুর পরোটা, আর আলুর তরকারি করে নিয়ে আছে, তার সাথে আলু টুকিটাকে এখানে ঢুকে নিয়েছি। তো চলো আজ সারা দিনটা কি কাটে না কাটে, কিভাবে যাচ্ছি না যাচ্ছি, চেন্নাই কতদিন থাকছি, কি করছি। আমাদের আসার টিকিট এখনো হয়নি, কারণ কোনো কনফার্ম নেই কতদিন লাগবে, কি লাগবে না লাগবে, সে কারণের জন্য আমরা করিনি। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম, পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে দেখতে। মোটামুটি এখানে আমরা খাবার ভরে নিয়েছি, মুড়ির প্যাকেট নিয়েছি, এখানে ওখানে নিয়ে যাওয়ার জন্য সরু ডাটা নিয়ে নিয়েছি, কারণ তো আবার যদি আসার সময় ডাটা, এবারে প্রচুর ডাটা খেয়েছি, বাবা প্রচুর এনেছে, তাও এবার নিয়ে নেওয়া হলো ওখানে, কারণ জয়ও খেতে ভীষণ ভালোবাসে, আর যদি আসার সময় না থাকে। এখানে মন্ডা নিয়েছি ট্রেনের খাবার, তাছাড়া এখানে আছে ছোলা, গোটা ছোলা সে ভিজি, মানে ভিজি বলছি, মানে কি বলে ওটা, কাঁচা ছোলা, কাঁচা ছোলা নিয়ে নিয়েছি। এখানে পাতা আছে খাবার, মগ, লঙ্কা, ওখানে পেঁয়াজ টিয়াজ, ছুরি, বাটি চাটি সবই কিছু মোটামুটি টুকটাক যতগুলো দরকার নিয়ে নিয়েছি এখানে আছে। আর এখানে দেখো মা আলুর পরোটা করছে একদিকে, আর এখানে রাতের তরকারি অলরেডি রাখা আছে করে, দেখিয়ে দিই তোমাদেরকে, এই যে রাখা আছে। এবার দুপুরের খাবার আমরা একটু পরে খেয়ে তো বেরোবো। তো চলো এখন আমি স্নান করে নিই, স্নান টান করে রেডি হতে হবে, কারণ আমাদের 2:42 এখান থেকে ট্রেন হচ্ছে আরণ্যক, আর তারপরে খড়গপুর থেকে 7:30 আমাদের হচ্ছে সাঁতরাগাছি এক্সপ্রেস, একদম ঠিকই বললাম। তো আমাদের যেহেতু 2টা মোটামুটি অলমোস্ট 2:20 আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে, তো তার আগে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। তো চলো স্নানটা করে নিই, আমি তারপরে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমি রেডি হয়ে গেছি, আর আমি কোথাও ট্রাভেল ট্রাভেল, মানে যে কোনো জায়গায় যাতায়াত করলে আমি খুব কমফোর্ট জিনিস করতেই পছন্দ করি, যেটাতে আমার মনে হয় আমি কমফোর্ট থাকবো, যেহেতু 28 ঘন্টার জার্নি একটু কমফোর্ট থাকাই পছন্দ করছি। ওখানে মাও রেডি হয়ে গেছে, মা নেমে যাচ্ছে নিচে, আর যেহেতু 2:42 ট্রেন, প্রায় 2 বাজতেছে, আমি এবার ওই বাড়ি যাবো, দেখা করতে যাব। তো চলো ওখানে যাওয়া যাক, সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে নেওয়া টেওয়া, এবারে বেরিয়ে গেলেই, ঠিক আছে বেরিয়ে গেলে একদম আমাদের কমপ্লিট। তো চলো যাওয়া যাক, তোমরাও দেখতে থাকো আমাদের জার্নিটা কেমন কাটছে না কাটছে। ওকে সঙ্গে থাকো, আমরা বেরোই। তো এখন চেপে পড়েছি টোটোতে, এখন যাচ্ছি আমরা স্টেশনে। তো একটা টোটো চলে গেছে আগে, মা বাবা ভাই আর আমার শ্বশুর মশাই গেছে গাড়িতে, আর এখন আমি একজন যাচ্ছি এখানে এই ব্যাগগুলো নিয়ে, ওদের তালের ব্যাগ, ওর বন্ধের তালের ব্যাগ। তো চলো স্টেশনে যাওয়া যাক। তো এখন আমরা বাঁকুড়া স্টেশনে চলে এসেছি, অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম। তা এই জাস্ট অ্যানাউন্স করলো যে ট্রেন আসছে, 2:48 ট্রেন আরণ্যক এক্সপ্রেস 3:30 নাগাদ আজকে বাঁকুড়াতে ঢুকবে। তো সে কারণে আমরা যে অ্যানাউন্স করেছিল সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি ব্যাগগুলো। ফাইনালি এখন ট্রেনের চেপেও পড়েছি, প্রচণ্ড ভিড় ছিল, মানে বসতে পেয়েছি এটাই অনেক বড় ব্যাপার, ভীষণ ভিড় ছিল আজকে। মানে বাঁকুড়া স্টেশন থেকেই মনে হলো প্রায় 200 থেকে 250 জন লোক উঠলো, এতটাই ভিড় ছিল। তো চলো এখন ভিউ দেখতে দেখতে, রাস্তার ভিউ দেখতে দেখতে চলে যাই খড়গপুর, দেন ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এখন আমি আছি খড়গপুর স্টেশনে, নেমে গেছি, প্রায় 2 ঘন্টার কাছাকাছি আমাকে এখানে বসতে হবে। তো বসে বসে কফি খাচ্ছি, ওদিকে জয় কফি আনতে গেছে ওদিকে। তো চলো এখন কফিটা বসে বসে খাওয়া যাক। এই তো সবেমাত্র 5:50 বাজছে, এখন 7:30 আমাদের ট্রেন, এখন কতক্ষণ বসে থাকতে হবে আমাদের। জয় ফোন খাচ্ছে, মা ওই এখানে বসে আছে।
আছে, কফি তো খেলাম, এখন আর কিছু খাওয়া দাওয়া হবে না। মা একটা প্যাটিস খেয়েছে, মা আজকে ভাত খেতে পারেনি কিন্তু। মায়ের কোথাও যাওয়া তাড়াহুড়া থাকলে মা কোনোদিনই ভাত খেতে পারে, মানে কোথাও যাওয়ার থাকবে তাড়াহুড়া, যখন যাওয়ার থাকলে ভাত খেতে পারেনি। আমিও পারি না, বলে আজকে আমার খিদে পায় না, আমিও সেরকম খেতে পারি। আমি বলছি মায়ের তাড়াহুড়া থাকলে মা খেতে পারে না। চলো ট্রেনে যখন উঠবো দেখাবো। এর আগের ট্রেনটা পিছনে যেটা ছিল সেটাতেই চেন্নাই গেলো, করম মন্ডল করে ওটা আমরা সিট পাইনি। এরপরেটা আর তোমাদেরকে সকালবেলা যেটা বলেছিলাম না, সাতরাগাছি এক্সপ্রেস, ওটা সাতরাগাছি না, ওটা শালিমার জানো যায়, শালিমার চেন্নাই, এর আগেরটা করম মন্ডল গেল। ঠিক আছে চলো এখন একটু বসি, কী করবো, সাড়ে সাতটায় ট্রেন, বসে বসে টাইমটা কাটাতে হবে, একটা বসি। দেখতেই পাচ্ছ 7:25 ট্রেন 7:50 ঢুকছে, মানে বসে বসে এতটাই বিরক্তি লাগছিল কি বলবো। মানে একে তো 5:15-20 নেমে গেছি খড়গপুরে, তখন ধরে টানা বসে রয়েছি, তো ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে। চলো এখন আমাদের ট্রেনে চাপা যাক। ট্রেনে আমি চেপেও পড়েছি, জাস্ট এই ফাইনালি ট্রেনে উঠলাম, এখন বাজছে 7:56। এই জাস্ট ট্রেন লেট আছে, ট্রেন প্রায় 15-25 ট্রেন ছেড়ে দিল, এবারে চলো যাওয়া যাক বসে। পুঁচিকি চিকি 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 করে আমরাও যাই, অনেকটা পথ জার্নি করতে হবে, প্রায় 24 ঘন্টা। কালকে 8:30 নাগাদ চেন্নাই নামবো। তো আমরা সবাই এখন চেপে গেছি ট্রেনে, ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে, প্রায় 15-20 মিনিট লেটে চলছিল ট্রেনটা। অনেকক্ষণ তোমাকে দেখেনি সবাই, তোমাকে অনেকক্ষণ দেখে নিয়েছে এরা আমার বন্ধুরা। দুপুরে আমি একদম ভাত খেতে পারিনি, সে কারণে উঠে আমার খিদে পেয়ে গেছিলো। ফার্স্টে বাবার ভাইকে খাইয়ে দেয় কমপ্লিট করে নিজে নিয়ে বসে গেছি। আমি নিয়েছি আলুর পরোটা, আমার মা করেছিল এদিকে আলুর তরকারি, আর একদিকে শাশুড়ি মায়ের আলুর দমটাও নিয়েছি। শাশুড়ি মাও লুচি, আলুর দম, বেগুন ভাজা করে দিয়েছিলো, অল্প শশাও নিয়েছি, শশাটাও কেটে স্যালাডের মতন দিয়ে দিয়েছিলো। তো ভাই উপরে উঠে গেছে, আর আমি খেয়ে নেবার পর বাবাকে, মানে শ্বশুরমশাইকে, জয়কে আর মাকে খেতে দিয়ে দেবো, আর কোথাও বাইরে গেলে আমি আর বাবাই খাবারটা ভালোভাবে সার্ভ করে দিই। মা তো 12 মাস বাড়িতে করে, সে কারণে আর মাকে ডিস্টার্ব করি না, আর ভালোও লাগে করতে। আর আগের বারে তো আমার সেরকম অবস্থাও ছিল না, আর আগের বারে গেছিলাম ফ্লাইটে আমরা, তো এবারে যাচ্ছি আমরা ট্রেনে। নেক্সট ডে 8:00 সকালবেলা হয়ে গেছে, এখন আমরা প্রায় বিশাখাপত্তনম ঢুকবো। তো ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, তোমরা ওয়াচ করো দেখো, প্রত্যেকটা বাড়ির বাইরে বাইরে কিন্তু সিঁড়ি, এখানকার প্রত্যেকের বাড়ির বাইরে সিঁড়ি, আমাদের কিন্তু বাড়ির ভিতর দিকে সিঁড়ি হয়, আর খুব কম দেখবে বাড়ির বাইরে সিঁড়ি থাকে। এদের প্রত্যেকটা বাড়িরই দেখেছি বাইরের দিকে সিঁড়ি, আগেরবারও দেখেছিলাম, তো এবারও দেখলাম, ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তো কালকে রাতে কোনো ভিডিও করতে পারিনি, কী কারণে সেটা একটু পর বলছি, তার আগে একটা জিনিস দেখিয়ে দিই। এখন আমরা একদম বিশাখাপত্তনম জাস্ট ঢুকবো, এটা পেরিয়ে গেলেই তো রাস্তার দুধারে এত সুন্দর সুন্দর গাছগুলো দেখতে লাগছিলো, এই পাশে ও পাশে মিলিয়ে দুর্দান্ত লাগছিলো। কুয়াশা পড়ছে বলে এতটা সুন্দর আসেনি, বাট সামনে এত ভালো দেখতে লাগছিলো, ভাবলাম তোমাদেরকে জাস্ট একটু ভিউটা দেখাই, আমার তো ভীষণ ভালো লাগছিলো। আর হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, কী কারণে আগের দিন রাত্রেবেলা আমি ব্লগ করতে পারিনি, আর আমার ডিহাইড্রেশন হয়ে গেছিলো মনে হয়, মানে বাঁকুড়া থেকে খড়গপুর, খড়গপুর থেকে এতক্ষণ বসে থাকাটা রোদে না আমার মানে ভীষণ শরীরটা অস্বস্তি বোধ হচ্ছিলো। তাই রাত্রে খাওয়ার পরে যে শুলাম সবাইকে খাইয়ে দাইয়ে, দেন একদম বমি হয়ে গেছে, সারা রাতটা ভীষণ কষ্ট পেয়েছি। তো সকালবেলা দেখছি একটু ফ্রেশ লাগছে, তো এখন আমরা বিশাখাপত্তনম ঢুকে গেছি, ঢুকে এখন বিস্কুট কিনছি, মানে সবই নিয়ে নিয়েছি, বিস্কুটটাই নিতে ভুলে গেছিলাম, তো এখান থেকে বিস্কুট একটা কেকের প্যাকেট নিয়ে নিচ্ছি। বাকি তো চেন্নাই গিয়ে আবার কেনাকাটা হবেই, বিস্কুট টিস্কুট যার দরকার, এখন ট্রেনে আপাতত একটু কিছু খাওয়ার মতন। আর সব রাত্রেবেলায় সব খাবার উঠে গেছে, তো উঠেই আমার খিদে পেয়ে গেছিলো, আর উঠেই একদম বিশাখাপত্তনম পেয়েছি, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তাই এখানেই কিনে নিলাম। গুড মর্নিং, এখন আমরা আছি বিশাখাপত্তনম, এখন আমরা আছি বিশাখাপত্তনমে, দাঁড়িয়েছি এখানে 20 মিনিট দাঁড়াবে ট্রেনটা। আমি লিকার চা খুঁজলাম কিন্তু পেলাম না, তো এখানে 20 মিনিট দাঁড়িয়েছে,
কাপড় ছাড়বি না, একটু ওখানে হাঁটাহাঁটি করছি, ব্রাশ ট্রাশ করা কমপ্লিট হয়ে গেছে দুজনকারই, আমি আগে করেছি ওই স্টেশনে করেছে, তো চল এখন যা যাবে একটু হাঁটাহাঁটি করি। কফি খাবো না আমি, আমি লিকার চা খুঁজছি কিন্তু লিকার চা নেই, দুধ চা আছে, এখন সকালবেলা দুধ চা খাবো না। বিশাখাপত্তনম ছেড়ে দিয়েছে আর চারদিকটা শুধু আর পাহাড়ে ভর্তি, এত সুন্দর সুন্দর ভিউগুলো ছিল না, এক একটা জায়গা দুর্দান্ত দুর্দান্ত, সমস্ত কিছু তো আর তুলে ধরাটা সম্ভব না, তো না হলে মনে হচ্ছিলো পুরোটাই ক্যাপচার করে নিয়ে চলে যায়, এত সুন্দর একটা ভিউ প্রত্যেকটা। দেন এখানে খেলাম ব্রেড অমলেট, তো আমার ব্রেডটা খাওয়ার কোনো নেশা ছিল না, জাস্ট অমলেটটা খাওয়ার জন্য ব্রেডটা নিয়েছি, ব্রেড বাবাকে দিয়ে দিয়েছি, জাস্ট অমলেটটা আমি খাচ্ছি, অল্প একটু ব্রেড নিয়েছি কারণ আমার ব্রেড এরকম মানে সেকে না খেলে আমার ব্রেড একদম ভালো লাগে না, ওই এখানে তো কোনো সেকেটাকে দেয়নি, সিম্পল ব্রেডটা আমার একটু ব্রেড না সেকলে আমার কিন্তু অম্বল হয়ে যায়, সে কারণে তবু অল্প একটু নিলাম, বাবা বলছে নষ্ট হবে অল্প একটু নিয়ে নিলাম। দেন ব্রেড অমলেট খাওয়ার পর এখন বাবা মুড়ি খাবার জোগাড় করছে, দেখো ভেতো বাঙালি ভাই আমরা, ভাতে মুড়িতেই আমরা বেঁচে থাকি, তো ট্রেনে গেলে যে আমরা অন্য কিছু খেতে হবে তার কোনো মানে নেই, রাত্রে তো আলুর পরোটা এসব খেয়েছি, লুচি আছে লুচিটা রেখে দিয়েছি কারণ রাত্রেবেলা চেন্নাই গিয়ে কী পরিস্থিতি কখন পৌঁছাবো সে কারণে লুচিটা রেখে দিয়েছি, আর এখন ওই আলুর দম শাশুড়িমা আলুর দম এসব দিয়ে মায়ের একটু আলুর তরকারিও আছে, সেই সব দিয়ে শশা পেঁয়াজ টেয়াজ ছাড়ানো হচ্ছে, জমি একটু মুড়ি খাওয়া হবে, তো চলো এখন মুড়িটা খেয়ে নিই। তো এখানে মা আর কি আমাকে মুড়িটা খাই দিচ্ছে, আমি আর মাকে বললাম আমার আর এক্সট্রা কিছু নিও না কারণ আমার অমলেটটা আর একটা পাউরুটি একটা না আধটা পাউরুটি খেয়েছি, আমার পেটটা মোটামুটি ভরে গিয়েছিলো আর বিস্কুট খেয়েছি, তো অল্প এখানে একটু মুড়ি মায়ের কাছ থেকে আর কি নিয়ে নিয়ে খাচ্ছি, ভীষণ ভালো লাগে খেতে আমার, আবার মুড়ি তো আমার ভীষণ ফেভারিট, আবার কোথাও গেলে নাকি আর বেশি আমার মুড়ি খেতে মন যায় নাকি আমি জানি না। তো মুড়ি টুড়ি খাওয়ার পর ট্রেনে তো যাচ্ছি, সমস্ত কিছুটা তো আর তোমাদেরকে শেয়ার করতে পারিনি, ফাইনালি এখন আমরা গোদাবড়ি পেরোচ্ছি, এখন মোটামুটি 1:30-2 বাজবে মনে হয়, ঠিক টাইমটা মনে পড়ছে না বাট এরকম টাইমে পেরোচ্ছি, ভাবলাম তোমাদেরকে একবার গোদাবড়িটাও একবার শেয়ার করে দিই, খুব সুন্দর দেখতে লাগছিলো কিন্তু একটু কুয়াশা কুয়াশা পড়ছিলো বলে না এতটা ঠিকঠাক আসেনি, দ্বিতীয়ত আমার ফোনেরও গোলমাল এত ভালো, তো একদম ফোন না যে একদম পুরো ভালোভাবে একদম ক্যাপচার করে চলে আসবে, তো খুব সুন্দর লাগছিলো, দেখো কি সুন্দর লাগছে না, একদিকটা নদীটা পেরিয়ে গেলো আবার এখানটা বালি একদম মাঠের মতন মনে হচ্ছে, এটা মাঠ গিগিগিগি দৌড়ানো যাবে, আবার এই সাইডে গিয়ে আবার নদী পড়বে, খুব সুন্দর লাগছিলো, ব্রিজটাও দেখতে দূর থেকে দুর্দান্ত লাগছিলো। হ্যাঁ হ্যাঁ, এটা 1:30 নাগাদই পেরোলাম, দেন এরপরে খাবো আমরা হচ্ছে ভাত, তো এখানে আমরা ভাত খেয়ে খাবো, ভাত ছিল, ডাল ছিল, একটা ফুলকপি আলু তরকারি ছিল, একটা চিকেন নেওয়া হয়েছিলো জয় খেয়েছে, আর ডিম নেওয়া হয়েছিলো, মারা সবাই সবে একই ছিল, জাস্ট এখানে চিকেন ছিল আর ওইদিকে ডিম ছিল, আমি মায়ের কাছ থেকে অর্ধেকটা ডিম নিয়েছি আর জয় এক পিস চিকেন খেয়েছে, আমি এক পিস চিকেন খেয়েছি, দেন আরও একটা ডিম বলেছিলো দেওয়ার জন্য কিন্তু ডিমটার অ্যাকচুয়ালি তখন বিজয়বাড়া ঢুকবে সে কারণে সামনেটা প্রচুর জাম্পড হয়ে গেছিলো, ওই জন্য যে ডিমটাকে আর নিয়ে মানে নিয়ে আসবে যারা সে বলে একটু লেট হবে, তো ওই করতে করতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো বলে আর নেওয়া হয়নি খাওয়া হয়নি, আর এখানে জয় একমাত্র লুচি খেলো আর অল্প দুটি ভাত নিয়েছে, লুচি খেয়েছে এমনি তো ভাতের এতটা পছন্দ করে না। খাওয়া দাওয়ার পর একটা ঘুম দিলাম, তো সবার কারই পার্সোনাল শোয়ার ছিল, তো শোয়ে এখন খুব গরম লেগে গেছিলো বলে আবার সব সিট থেকে নেমে যে যার বসে আছে আমি বসে আছি, জয় ফোন কাটছে, যে যে বসে ফোন টোন নিয়ে, যা হোক করে টাইমটা তো কাটাতে হবে 24 ঘন্টা, তো কাছাকাছি আমরা চলে এসেছি অলমোস্ট, সূর্য অস্ত যাচ্ছে, তো এরপর আমরাও ঢুকবো আর কি, ঢুকবো না এখন তো এই জাস্ট 6টা এরকম 5:30-6টার সময় এটার ভিউ এটা আর কি, দিন এরপর আমরা চেন্নাই পৌঁছে যাব। ফাইনালি এখন চেন্নাই ঢুকে গেছি, এরপরে গিয়ে হোটেলে মানে কী বলবো কতটা ভিড়, মানে ট্রেনটা জাস্ট নামলো মানে হাজার লোক তো মনে হচ্ছে চোখের সামনে আমি দেখতে পাচ্ছি, প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড, আর এত গরম এখানে ঠান্ডার কোনো প্রশ্নই নেই, যে সোয়েটারগুলো এনেছি একদম জাস্ট ফালতু এনেছি, প্রচণ্ড গরম, আর এটা এক ঝলক আমি অটো করে যাচ্ছিলাম, তো তোমাদেরকে ভালো একবার চেন্নাই কর্পোরেশনটা তোমাদেরকে দেখিয়ে দিই, তো একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই জাস্ট হোটেলে ঢুকলাম, এখন বাজছে পাক্কা ঘুরিতে 8:50, ট্রেন থেকে নেমেছি 8:20 এরকম নাগাদ, আর এতক্ষণে জাস্ট পৌঁছালাম হোটেলে, তো এই হোটেলেই ছিলাম, বাট রুমগুলো জাস্ট দেখছি আছে, কালকে বলছো ওই রুমগুলো দিয়ে দেবো, আগেরবার যেরকম একদম ওপরে ছিলাম আমরা আর কি, হোটেলে ভালো, এই যে স্টেশন বসেছি আমরা, এরপর একটু ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সামনে এসে কথা বলতে চলো, আমি ফ্রেশটুকু হতে থাকো, ওকে না পাচ্ছি না। আর হ্যাঁ একটা কথা, এখানে একদম গরম নেই,
এই গরম ঠান্ডা নেই, ট্রেনে এসে 26 ঘন্টা জার্নি করে এসে মাথার জাস্ট কেঁপে গেছে, যারা এখন একটু ফ্রেশ হয়নি আগে। এই জাস্ট ফ্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে একটু বসে আছি, তারপরে খাবো দাবো আর কি। দেখো আগে বলছি মা আমি ফ্রেশ হয়ে গেছি, জয় ফ্রেশ হচ্ছে, মানে আমাদের রুমটা নিয়ে বড্ড সমস্যা হচ্ছে, কারণ হচ্ছে যে একদম উপরের রুম নিচের রুম মানে ওঠা নামাটা আমার মানে আমাদের পক্ষে খুব কষ্টকর, বিশেষ করে আমার পক্ষে যত সিঁড়ি ভাঙা ইম্পসিবল। তো দেখা যাচ্ছে যদি রুম দিতে পারে তো কালকে এখানে ভালো, আর না হলে এক্সচেঞ্জ করতে হবে, কারণ আগেরবার আমরা এই হোটেলেই ছিলাম, সেগুলো খুব ভালো লেগে মানে ভালো ব্যবহার সব দিক থেকে ছিল বলে এখানে এসেই উঠলাম, কিন্তু রুম খুব অসুবিধা হচ্ছে অনেকটা উপরে, একদম উপরে, আর বাবারা দোতলা এরকম ওঠা নামা একটা ভীষণ কষ্ট, খুব ঘেঞ্জি টাইপের একটু লাগছে জায়গাটা, তো এটা মুশকিল আছে, দেখা যাক কি হয় না হয়। চলো আমি এখন একটু একটু জাস্ট চোখটা বন্ধ করি, দেন খাবার খাবো রাত্রে, আজকে যেটা আমার শাশুড়ি মা পাঠিয়েছিল লুচি ওটাই খাবো। বলো, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো আর ডিনারটা দেখালাম না, ওই বললাম আমি কালকে লুচি পরোটা সাথে ডিমের অমলেট একটু চানা মশলা আর একটু চিকেন এনেছিল, তারপর মুড়ি টুড়ি দিয়ে সবাই খেয়ে নিলাম আর কি। তো চলো আজকের মতন ভিডিওটা আমার এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকের থেকে চেন্নাইয়ের লাইফস্টাইল, আমরা এখানে কদিন কি থাকছি, কীভাবে কি করছে না করছি দেখতে পাবে, আজকে পুরো জার্নি দেখালাম কালকে বাঁকুড়ার থেকে আজকে চেন্নাই। তো চলো 28 ঘন্টার একটা জার্নি, 26 শত, হ্যাঁ ইয়াস, চলো কালকে আবার দেখা হচ্ছে। এখন আমার প্রচণ্ড পুরো ট্রেন ভব ভব করছে, মনে হচ্ছে ট্রেনে বসে আছি খাচ্ছি, মনে হচ্ছে উল্টে পড়ে যাবো। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট একটি ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আমরা তো খুব সুস্থভাবে ভালোভাবে পৌঁছে গেছি, কালকে রাত্রে আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, বমি টমি হয়েছে আমার ট্রেনে, গরমের জন্য অম্বল হয়ে গেছিলো আর কি। তো চলো আজকের মতন টাটা।